তারা অনেক কষ্ট করে আমার পূর্বাসীর জীবন বাইরে কাটায়, ওদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। পূর্বাসী আমি 14টা রাষ্ট্র সফর করছি, 14টা রাষ্ট্র, বিশ্বাস কর পূর্বাসীদের কষ্ট আমার মওলা ছাড়া কেউ জানে না, কেউ জানে না। সরকারও বুঝতে চায় না, এমপি মন্ত্রীরা বুঝতে চায় না পূর্বাসীদের কত কষ্ট। এক এক মন্ত্রী বড় বড় কথা কর, পূর্বাসীদের রেভিনিউ না চাইলে তোমার দেশ অসল। পাকিস্তানের টাকা দেন অসল, তোমার পূর্বাসী টাকা না পেলে তোমার দাও অসল। পূর্বাসীকে কত কবে হিসাব নিকাশ করে কথা কবা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায়, 13 ঘন্টা সফর করে, 13 ঘন্টা ডিউটি করে। তোমাকে মা বাপের টাকা দেয়, ডলার পাড়ায়, আরামে জায়গা কিনো, টাইলস করা বাথরুমে সিসিং পাক দিয়ে পায়খানা করো, ওই টাইলসটা লাগাইতে বেটার কত ঘাম ঝরছে জানো? লাভলি চিকিম পাকা চি 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 যাই সেখানে যাই, 8 টাকা দেয় বুলেটটা কিনে হাতে ধরাই দেখে আজ থেকে তুই আমার বউ, আমি তোর স্বামী। তুই যেরকম একজনে গোলাপ ফুল দিয়ে বিয়ে করলি, ওই মহিলা আর এক 14 ফেব্রুয়ারি আর একজনের কাছ থেকে গান্দা ফুল নিব। হ্যাঁ রেখে বল তুমি আমার দ্বিতীয় স্বামী, খবরদার খবরদার, যুবক যারা সস্তায় বিয়ে বসে যেই মারি, সস্তায় তোর কাছে ইজ্জতটা দিয়ে দেয় মনে করবে, এরকম আরো অনেকের কাছে মাগনা বিক্রি করেছে মানে না, মানে হুজুর গো সব কথা কি মানুন জানি, তুই আয় ভরিস দরকার না, মানলে যাত্রা বাড়ি যে ভাড়া থাকবো না, আমি রিক্সা চালাবো কথা কর না কেন। বুঝছেন বাংলা নাং 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 আছে না, ওই যে এখন বুঝছে এই যে এখন মাথা ঝুলাইছে, আগে খালি আগ করে রে শুনি, আমি কইছি এক্স বয়ফ্রেন্ড বুঝেন না, যখন কইছি না তখন বুঝছে। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয় প্রবাসীর বউ, আর স্বামীর লোকে 1 মিনিট কথা কয় না, মগারে সময় বাইন্ধা দেয়, তুমি 3টার আগে ফোন দিবা না, রাত 9টার পরে আমার ফোন দেবা না, আমার ঘুমাইতে হয়, আ স্বামীরে বলক মেরে দিয়া, উনি চিনকিম পাকা চি চি টিকটক করে ওনার নাঙের সাথে কথা কর না কেন। দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি, আছে তোই তো কাম সারছে। এ বেডা বিয়ে করে থিয়া দাস, তুই তোর বাইর মোটর সাইকেলে তোর বউ ওড়ে কেমনে, কষ্ট হইতেছে আর কব না। এ মা পাও ধরে বলে গেলাম, মা স্বামীর সাথে যদি এমতো কত দুটা মুসকি আইসে দে কথা কও, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা, আর দেখ ওর দেওরের সাথে যদি ঔষধ কিনাই না দিছে, তুই মরে যাইতেছ ঔষধ কিনা দিতেছে, দেওরের কিনা ঔষধও তোমার খাওয়া যায় না, কারণ ঔষধ কিনে দিয়া উনি ভিতরে মজা লইছে কেমনে, বড় ভাবি রে ফটাইছি ওষুধ কিনা দিয়েছি কথা কন না কে, কষ্ট হইতেছে অনেক বুড়ো, এখানে নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে চাদর গাই দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও দেখ দে ওনার পোলারে ওনার পোতার ভরে দিয়েছি ইন্নামাল ফিরি, তোমার মসজিদে নামাজ তুইয়া ঘরের দরজা খারাই থাক, তোর পা দাদা কি হরে কথা কর না কে। উনি মসজিদে টাইলস কালা করে কবল দিয়ে গইছে, আর ওনার পোলা ইচিং কি পাকা চি চি চি,
বেডা আমি গ্রামের পোলা এগুলো জানি, কেন আমার বাড়িতে এক ফ্যামিলিতে 28 জন পোলা ইটালি থাকে। এই বিচার করতে করতে চুল বাইককে যাইতেছে। আমি জানি না সন্দ জানি। অতএব তোর পাও ধরছি, হে যুবক তোর পাও ধরছি, কোন প্রবাসীর বউরে ডিস্টার্ব করিস না, কোন প্রবাসীর মেয়েকে ডিস্টার্ব করিস না। তারা অনেক কষ্ট করে আমার প্রবাসীর জীবন ভাইরা কাটায়, ওদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রবাসী আমি 14টা রাষ্ট্র সফর করছি, 14টা রাষ্ট্র, বিশ্বাস কর প্রবাসীদের কষ্ট আমার মওলা ছাড়া কেউ জানে না, কেউ জানে না। সরকারও বুঝতে চায় না, এমপি মন্ত্রীরা বুঝতে চায় না প্রবাসীর কত কষ্ট। এক এক মন্ত্রী পডর পডর কথা কয়, প্রবাসীদের রেমিনিস কাছালে তোমার দেশ অসল, পাকিস্তানের টাকা ধরে অসল, তোমার প্রবাসী টাকা না পেলে তোমার দাও অসল। প্রবাসীকে কত কবে হিসাব নিকাশ করে কথা কবা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায়, 13 ঘন্টা সফর করে 13 ঘন্টা ডিউটি করে, তোমাকে মা বাপের টাকা দেয়, ডলার পাড়ায় আরামে জায়গা কিনো, টাইলস করা বাথরুমে সিসিং পাক দিয়ে পায়খানা করো, ওই টাইলসটা লাগাইতে বেটার কত ঘাম ঝরছে জানো। আগে পায়খানা করতাম মায়, এইভাবে দুটা বাঁশে সার দিয়ে মাঝখানে বাঁশটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিয়ে মারছি, আষাঢ় মাসে সারছি, কই মাসে খাইছে কথা কর না কেন, পায়খানা সারছি টুব্বুর করে পড়ছে, কই মাস খায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সারবে না, আমি খাই আগ করে নিছি। আর যদি পায়খানা একটু ইলিশ মাছ খাওয়ায় তো ওরা খুব মজা করে খাইছে, দেখবে না ফুটি মাছে একটা আরেকটা টাইমে ধরে নিয়ে যায়। তোমার পায়খানা ভুলে গেছো ওই পায়খানার কথা, ওই পায়খানার কথা ভুলিস না, ওই পায়খানা ছিল স্বাস্থ্যসম্মত, আর এখন টাইলস করে বাথরুম, ওরে বাবা তোরে আসলে বাসাই রাখো রে ভাই। যদি একটা কথা বল ভাই, জমিনের মালিককে মা বাপরে কষ্ট দিয়ে করিস না, এই যুবক সবসময় মনে রাখবি মা বাপরে খুশি রেখে কাজ করবি, দুনিয়াটা সুন্দর ইনশাল্লাহ। বলো আল্লাহ আকবার করে বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقل له تبارك وتعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كرزوبانا بندر ايكينا যে প্রেম লাগাইয়া দরুদ পড়ে সে আমার নবীর স্বপ্নে দেখতে পারে, যে প্রেম লাগাইয়া দরুদ পড়ে তার দোয়া আসমানে ডাইরেক্ট চলে যায়। মাইকের মাস্টার বাড়াও, টন বাজ বাড়াও, একসাথে সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবে যারা ধাক্কা হবে ইল্লাল্লাহ 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 এখানে দাঁড়াই থাকা যাবে না, এখানে পাটি দেন, এখানে পাটি দেন, ওই জায়গায় পাটি দেন, আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah محمد رسول الله